দেখো বন্ধুরা আমি এখানে মটর আর আলু সেদ্ধ করে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম তার মধ্যে দেওয়া হলো পেঁয়াজ কুচি আর কিছুটা লঙ্কা কুচি দেওয়া হয়েছে খুব অল্প পরিমাণে এগুলোকে একটু অল্প ভাজা ভাজা মতন করা হলে অন্য অন্য মশলাগুলো সব এর মধ্যে অ্যাড করা হবে আমি কিন্তু মটরটা সেদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়ে নিয়েছি যে কারণে পরে আমি আর কিন্তু বেশি নুন তো একদম পরিমাণ মতনই দেওয়া হয়েছে হলুদটা তাও একটু দেওয়া হবে কিন্তু নুন কিন্তু আগেই দিয়ে নিয়েছি এবার দেখো অল্প অল্প ভাজা হয়েছে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেওয়া হলো আর একটু হলুদ দিয়ে দেওয়া হলো যেহেতু ওই পেঁয়াজের মধ্যে হলুদ দেওয়া ছিল না একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হলো এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলো একটু লালচে মতন হলেই এর মধ্যে একটা বাটা মশলা আছে সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে এই দেখো পেঁয়াজ আদা রসুন একটু টমেটো বেটে রাখা ছিল সেইগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো লঙ্কাটা কিন্তু অল্পই দেওয়া হয়েছে এবার একটু কুচনো টমেটো দিয়ে দেওয়া হলো টমেটোটা একটু মানে কাঁচা কাঁচা মতন রাখা হবে একদম মিশিয়ে দেওয়া হবে না বলে টমেটো আর ধনে পাতাটা একটু পরে দেওয়া হলো এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা ভাজা ভাজা মতন হয়ে যাবে আর আগে যেগুলো দেওয়া হয়েছিলো সেগুলো তো পুরোই একদম হয়ে গেছে কষানো দেখো এরকম হয়েছে এবার ওর মধ্যে যে সেদ্ধ করা আলু আর মটরটা ছিল ওটা ঢেলে দেওয়া হলো এর আগে আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম নিরামিষ ঘুগনি যার মধ্যে আমি ভাজা মশলা দিয়েছিলাম আর পেঁয়াজ রসুন এটা দিইনি শুধু আদা জিরে এসব দিয়ে আমি করেছিলাম কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন সবই দেওয়া হলো এই ঘুগনিটা রাতের দিকে রুটি দিয়ে লুচি দিয়ে বা পরোটা দিয়ে খুবই সুন্দর লাগবে খেতে আর যদি মনে করো যে সন্ধেবেলা একটু ঘুগনি খেতে ইচ্ছে হচ্ছে ঝটপট পানিয়ে কিন্তু খেয়ে নিতে পারে খুব অল্প সময় মানে হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর একবার না খেলে বুঝতে পারবে না খুবই সুন্দর আমি খেয়েছি তৈরি করে এই দেখো আমি ঘুগনির মধ্যে বেশ কিছু মশলা মানে কুচনো শশা পেঁয়াজ একটু লঙ্কা গাজর সরু সরু করে গাজর আর একটু মানে টক যেতে হয় আর একটু তাই লেবু নিয়েছি আর সস দিয়েছি আমি যখন এগুলো দিচ্ছিলাম একটু ঝুড়ি ভাজাও দিয়েছি আমি যখন এগুলো দিচ্ছিলাম তখন আমার ভিডিওটা অফ হয়ে গেছে ওই কারণে আমি মেশানোটা তোমাদের দেখাতে পারলাম না পরে ওই জন্য চামচ দিয়ে দেখাচ্ছি আর একটা সেদ্ধ ডিম আমি নিয়েছি এর সঙ্গে দেখতে পাচ্ছো আমি রকম মশলা দিয়েছি তোমরা এভাবে একবার খেয়ে দেখবে এত সুস্বাদু হয় ঘুগনিটা খেতে মানে দোকানেও এত সুন্দর ঘুগনি তুমি পাবে না তা আজ এই পর্যন্তই ঘুগনিটা তৈরি করে খেও এইগুলো এইসবগুলো মানে ডিম শশা যা যা দিয়েছি দেখে নাও এগুলো মিশিয়ে যদি খাও এত সুন্দর লাগবে আর পেটও ভরবে আজ এই পর্যন্তই